ক্রিমিনেল জনত পরিণত বিলাসীপাড়া ঘরের ভিতরতেই নিরাপত্তা নাই জনতার। এইবার হওয়া পাতিতে স্বামী স্ত্রীক নৃশংস হত্যা। ধুবুরী জেলার রানীগঞ্জ অঞ্চলত নির্বিঘ্নে ঘুরি ফুরিছে সিরিয়াল কিলার। বাসের আলীর হত্যাকাণ্ডের পাছত এইবার কুরসাকাটি গাঁত দুর্বৃত্তই ঘরের ভিতরতেই হানি খুশি হত্যা করে থই গল দম্পতি। হত্যার বলি হল বিলাসীপাড়া মহকুমা সদর কার্যালয়ের তরণী শাহজালাল শেখ আর তেওঁর পত্নী নার্জিমা বেগম। আহি মা দেউতাক দেখিল যে গাত খুনত লেটপাত হয়ে বিছনাত আছিল দুজনে। মই নাই বিচারো, মাননীয় মুখ্যমন্ত্রী আর ডিজিপি স্যারের ওসরত মর এইটাই অনুরোধ থাকিব যে মর মা দেউতার যোনে হত্যা করেছে তাক যাতে ফাঁসি দিয়া হয়। শুক্রবার রাতে তখন শাহজালাল আর নার্জিমা বেগমক নিশা মানে মর্মান্তিক মানে অতি বর্বরভাবে মানে ডিঙি রেপি হত্যা করা হয়েছে। এই ঘটনার পাছতেই আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে গরজি উঠিছে দল সংগঠন আর স্থানীয় লোক, কারণ ইটোর পিছত সিটো অপরাধজনিত ঘটনা ঘটি থাকা অঞ্চলট ছবছর পূর্বেও দুর্বৃত্তই প্রাণ কাহিছিল এহাল স্বামী স্ত্রীর। কিন্তু আজিলৈকে কোনো একটা ঘটনার এই অপরাধীক বিচারি উলিয়াব নোৱাৰিলে ধুবুরী আরক্ষীয়ে। মই কালিহে খবর পালো, মোর এটাই অনুরোধ দোষীক যিকোনো প্রকারে আপনার চ্যানেলের জড়িয়ে মই অনুরোধ করব খুঁজিছো সরকারক দোষীক যাতে করায়ত্ত করে উপযুক্ত শাস্তি দিয়ে এইখিনি বড় আপনার উপর কর্তরে মিলত। ইমানে বেদনাদায়ক মৃত্যু চাই থাকিব নোৱাৰা হৈছে অঞ্চলের রাইজ বহুত মানে হেৰি হৈ দুঃখ পাইছে। আর ইয়ার ঘটনার আড়ত একচুয়ালি ইয়াত এটা ঘটনা নহয়, যোৱাকালির ঘটনা নহয়, ইয়ার আগতেও ইয়ার পূর্বেও কেবাটাও ইনসিডেন্ট সেম ইনসিডেন্ট এনেকুৱা হয়েছে। কিন্তু আজিলৈকে এই ক্রিমিনেলক দুর্বৃত্তক আজিলৈকে পুলিশে কয়াত্ত করবলে সক্ষম হওয়া নাই। শনিবারে সন্ধিয়াহে পোহরলৈ আহে শুকুরবারে নিশা নেড়ানেপেড়া বরষুণের মাজতেই সংঘটিত হত্যাকাণ্ডটো। শনিবারে পুয়ারে পড়া কেইবাবারও পিতৃ শাহজাহাল শেখলৈ ফোন করেছিল গুৱাহাটীত থকা একমাত্র কন্যা। কিন্তু পিতৃয়ে ফোন নুতুলাত চুবুরিয়াক পঠিয়াই দিছিল ঘরলৈ। তার পাছত পোহরলৈ আহে নৃশংস হত্যাকাণ্ডটো। ঘটনা সন্দর্ভত অনুসন্ধান অব্যাহত আছে যদিও এয়া ডকাইতি নে পরিয়াল কেন্দ্রিক সংঘাতের বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হল সেয়া এতিয়াও নিশ্চিত করিব পৰা নাই আরক্ষীয়ে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ 18 অসম নর্থ ইস্ট।